হ্যালো বন্ধুরা, আজ যে দেশের সম্বন্ধে বলবো সেই দেশটি মুসলিম সুন্দর দেশ। এই দেশে দশ জনের মধ্যে সাতজন মহিলার নাম ফতেমা। যে দেশে লোক কম মোবাইল বেশি রয়েছে। এখানকার খেজুর বিশ্ববিখ্যাত। ফুটবলার আশরাফ হাকিমের নাম শুনেছেন। আজ বলবো আফ্রিকান মহাদেশের একটি দেশ মরক্কো সম্বন্ধে। তার আগে যারা এখনো পর্যন্ত ফ্যাকিস্টার বেঙ্গলিকে সাবস্ক্রাইব করেনি করে নিন। চলুন তাহলে শুরু করা যাক। মরক্কো উত্তর আফ্রিকার একটি দেশ। দেশটির বর্ডার আলজেরিয়া, দক্ষিণে রয়েছে সাহারা মরুভূমি। মরক্কোর মোট জনসংখ্যা 3,70,00,000। জনসংখ্যার হিসাবে বিশ্বের 40তম দেশ। দেশের 64% মানুষ শহরে বাস করে ও 36% মানুষ গ্রামে বাস করে। মরক্কো দেশটি খুব সুন্দর। বলা হয় এখানে অসুস্থ ব্যক্তি গেলেও সুস্থ হয়ে উঠবে। কি নেই এ দেশে? উঁচু উঁচু পাহাড়, সুন্দর সুন্দর নদী, মরুভূমি, সব কিছুই রয়েছে। তাই তো প্রতি বছর কয়েক লক্ষ মানুষ ঘুরতে আসে। মনে করলে উট অথবা ঘোড়ার পিঠে চড়ে সাহারা মরুভূমি ঘুরতে পারেন। মরক্কোর 50% মানুষ চাষের সাথে যুক্ত। মরক্কো দেশে একটি গ্রাম রয়েছে যেটি পুরোপুরি নীল রঙের। প্রতিটি ঘর থেকে রাস্তাঘাট সবই নীল রঙের। জাপানের পর সবচেয়ে বেশি গ্রিন টি পান করে মরক্কোর মানুষ। মরক্কোর রাজধানীর নাম রাবাট, কিন্তু মরক্কোর সবচেয়ে বড় শহর হচ্ছে কাসাবাঙ্কা। মরক্কোর জনসংখ্যার 56,00,000 মানুষ অন্য দেশে বাস করে। তার মধ্যে 52,00,000 মানুষ শুধু ফ্রান্সে বাস করে। এই দেশের জনসংখ্যা 3,70,00,000 আর এই দেশে মোবাইল রয়েছে 4.5 কোটি। মরক্কোর লোক খুবই পরিশ্রমী হয়। এরা দিনে 10 থেকে 12 ঘন্টা কাজ করে। তাই আফ্রিকার মধ্যে এটি একটি সুখী দেশ। এই দেশের 10 জন মেয়ের মধ্যে 7 জনের নাম ফতেমা। মরক্কে কুকুর পোষা হয় না, এদেশে বিড়াল পোষা হয়। মরক্কের জাতীয় খেলা হচ্ছে ফুটবল। বড় বড় দেশকে হারিয়ে এবছর ফিফা বিশ্বকাপে মরক্কো বিশ্বকে অবাক করেছে। আশরাফ হাকিমি তো বিশ্বের আলোচনার বিষয় হয়ে উঠেছিল। বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বড় ফিল্ম সেট এদেশে রয়েছে। বলিউড ও হলিউডের শুটিং এদেশে হয়ে থাকে। এখানকার 10 জনের মধ্যে 7 জন বলিউড স্টারদের ফ্যান। মরক্কোর 99% মানুষ ইসলাম ধর্মের। এখানকার প্রধান ভাষা হচ্ছে আরবি। রাজারাই এই দেশকে শাসন করে থাকে। এই দেশের রাজার নাম মোহাম্মদ শেখ। এই দেশের মুদ্রার নাম দিরাম। 1 দিরাম সমান ভারতীয় 8 টাকা। এই ছিল সুন্দর মুসলিম দেশ মরক্কোর সম্বন্ধে কিছু তথ্য।